আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আজকের বিষয় গণিত, বিষয় কোড 109। আজকের পাঠ জ্যামিতি, জিওমেট্রি। আমরা স্কুল জীবনে যে জ্যামিতি পড়ব সেটা আসলে সমতল জ্যামিতি, প্লেন জিওমেট্রি। তো জ্যামিতি গণিত শাস্ত্রের একটি প্রাচীনতম শাখা, এটা কোনো নতুন শাখা না, প্রাচীন কাল থেকেই ছিল। এই জ্যামিতি শব্দটি, জিওমেট্রি শব্দটি দুইটি গ্রিক শব্দ, একটা হচ্ছে জিও অর্থ হইল ভূমি, আরেকটা শব্দ হচ্ছে মেট্রন মানে পরিমাপ। এই দুইটি শব্দের সমন্বয়ে জিওমেট্রি শব্দটি তৈরি হয়েছে। অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমি, পরিমাপ। কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের জন্যই জ্যামিতি উৎপত্তি হয়। কিন্তু বর্তমান সময়ে জ্যামিতি শুধু ভূমির পরিমাপে ব্যবহৃত হয় না, গণিত শাস্ত্রের অনেক জটিল সমস্যা সমাধানে জ্যামিতির জ্ঞান অপরিহার্য। জ্যামিতি মধ্যে যে প্রমাণ আছে, যুক্তির দ্বারা আমরা যে প্রমাণ করি, প্রমাণের প্রথম যিনি করেন তিনি হচ্ছে গ্রিক গণিতবিদ থেলস, তাকেই প্রমাণের প্রথম স্বীকৃতি দেওয়া হয়। এরপর পিথাগোরাস জ্যামিতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, বিভিন্ন প্রমাণ করেছেন। পিথাগোরাসের পরে আসছে ইউক্লিড। ইউক্লিড জ্যামিতির ইতস্ত বিক্ষিপ্ত সূত্রগুলোকে সারণীবদ্ধ করে সাজিয়ে তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, একটি গ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টস গ্রন্থটির মধ্যে 13টি খণ্ড রয়েছে। আর আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ এই এলিমেন্টস বইটিকেই বলা হয় আধুনিক জ্যামিতির ভিত্তি। তো এই জ্যামিতির মধ্যে দুটি অংশ আমরা পড়ে থাকি। একটি অংশ হচ্ছে সম্পাদ্য, কনস্ট্রাকশন, আর একটি অংশ হচ্ছে উপপাদ্য মানে থিওরাম। এই দুটি পার্টে আমরা আলোচনা করে থাকি। তো এই জ্যামিতি পড়ার ক্ষেত্রে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট বক্স আছে, এগুলি আমরা জানি, তারপরে একটু স্মরণ করছি। এই যে ইনস্ট্রুমেন্ট বক্স, এই ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে কি কি থাকে আমরা সেগুলি দেখব। এই ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে প্রথমে একটা রুলার থাকে, রুলার, এটা হচ্ছে একটা রুলার আমরা বলে থাকি। এরপর দুই নাম্বার হচ্ছে ত্রিকোণী, ত্রিকোণী কে ইংরেজিতে বলা হয় সেট স্কোয়ার, ত্রিকোণী দুইটি, এ হচ্ছে দুইটি ত্রিকোণী, ত্রিভুজ আকৃতি, এই জন্য এদেরকে ত্রিকোণী বলা হয়। এর মধ্যে একটা হচ্ছে সমকোণী সমদ্বি বাহু, আর একটা হচ্ছে বিষম বাহু, এই দুটি হচ্ছে ত্রিকোণী বা সেট স্কোয়ার। তারপরে হচ্ছে তিন নাম্বার চাঁদা, এটা একটা চাঁদা যা আমরা কোণ পরিমাপ করে থাকি চাঁদার সাহায্যে। তারপরে আছে চার নাম্বার কাঁটা কম্পাস, এটাকে আমরা কাঁটা কম্পাস বলে থাকি, এটার দুইটা অংশই হচ্ছে কাঁটার মতো, এই জন্য এটার নাম হচ্ছে কাঁটা কম্পাস। এরপর আছে পেন্সিল কম্পাস, এটা হচ্ছে পেন্সিল কম্পাস যার একটা অংশে পেন্সিলকে সংযোজন করা হয়, পেন্সিলকে আমরা একটা অংশের সাথে সংযুক্ত করি, আরেকটা কাঁটার মতো অংশ, এটার নাম হচ্ছে পেন্সিল কম্পাস। হচ্ছে ইনস্ট্রুমেন্ট বক্সে ইনস্ট্রুমেন্ট গুলির পরিচয়। এখন সম্পাদ্য, আমি আসলে তোমাদের সম্পাদ্য অংশটা নিয়েই আলোচনা করব, সম্পাদ্যই আমি তোমাদের আপাতত পড়াবো যা হচ্ছে কনস্ট্রাকশন। তাহলে সম্পাদ্য কাকে বলে আমরা সেটা একটু দেখি। কম্পাস ও রুলার ব্যবহার করে প্রদত্ত নির্দিষ্ট শর্ত অনুযায়ী যে চিত্র অঙ্কন করা হয় তাহাই সম্পাদ্য বা জ্যামিতিক অঙ্কন।
তোমাদের বইতে লেখা আছে ব্যবহারিক জ্যামিতি, ওইটাই হচ্ছে জ্যামিতিক অঙ্কন বা সম্পাদ্যের অংশ। কোথাও কোথাও বলে থাকে জ্যামিতিক অঙ্কন, আবার কোথাও সম্পাদ্য, আবার কোথাও বলা আছে ব্যবহারিক জ্যামিতি। তাহলে আমাদের কি হবে, এখানে আমরা রুলার এবং কম্পাসের সাহায্যে এগুলি ব্যবহার করে আমাদের দেওয়া প্রদত্ত মানে যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা নির্দিষ্ট শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা যে চিত্র অঙ্কন করব সেটা হচ্ছে সম্পাদ্য। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সম্পাদ্যের ক্ষেত্রে চিত্র অঙ্কন যথাযথ হওয়া খুবই প্রয়োজন। সম্পাদ্যের ক্ষেত্রে চিত্রটা একেবারে নির্ভুল এবং সঠিক মাপেই হতে হবে, আর উপপাদ্যের ক্ষেত্রে সেই চিত্রটা কাছাকাছি বা আনুমানিক হলেই আমাদের চলবে, কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে তার ব্যতিক্রম আছে, এটা একেবারে নির্ভুল, নিখুঁত এবং যথাযথ হওয়া প্রয়োজন। তো আমরা বীজগণিতের অঙ্ক করার ক্ষেত্রে বা অন্যান্য পরিমিতি, ত্রিকোণমিতি এসব অংশগুলি করার পূর্বে আমরা কি করি, কতগুলো সূত্র আমরা আগে শিখি, সূত্র পড়ার পরেই আমরা তারপর সমাধানে যাই। তো ঠিক তদ্রূপ জ্যামিতি পড়ার ক্ষেত্র অনেক সূত্র আছে, কিন্তু আমরা অনেকেই সেই সূত্রগুলি পড়ি না, আলোচনা করি না, যার কারণে জ্যামিতিটা আমাদের জন্য কঠিন মনে হয়। একটু আগে আমি বলেছিলাম যে পিথাগোরাস, তারপর ইউক্লিড, ইউক্লিড তার একটা গ্রন্থের মধ্যে জ্যামিতির যত সূত্র আছে সবগুলি ইতস্ত বিতস্ত বিক্ষিপ্তভাবে ছিল, এগুলিকে সাজিয়ে তিনি তার গ্রন্থে লিখেছেন। তাহলে সেই সূত্রগুলি আমাদের আস্তে আস্তে জানতে হবে, সূত্র শিকার করেই আমরা জ্যামিতি পড়ব, তাহলে আমরা জ্যামিতিটা সহজে বুঝবো। এখন আমি যে তোমাদের সম্পাদ্য পড়াবো, এই সম্পাদ্য পড়ানোর পূর্বে সম্পাদ্য আমরা চিত্র আঁকবো প্রদত্ত শর্ত অনুযায়ী, সেই চিত্রগুলি আঁকার পূর্বে আমাদের কিছু বিষয়বস্তু, কিছু জিনিস আগে জানতে হবে, যাকে আমরা সূত্র হিসাবেও বলতে পারি। সেই বিষয়গুলি নিয়ে আমি আজকে একটু আলোচনা করব, পরবর্তীতে আমরা মূল সম্পাদ্যে যাব। তো সেই বিষয়গুলির মধ্যে এখানে দেখো, প্রথমে আমি এখানে একটা রেখাংশ, এবি একটি রেখাংশ, এখন আমাদের কখনো প্রয়োজন হবে এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত কর, সমান দুই ভাগে বিভক্ত করো, এরপর হইতে পারে তিন ভাগে, চার ভাগে, পাঁচ ভাগে, ছয় ভাগে ইত্যাদি হইতে পারে। আপাতত আমরা দেখব এটাকে কিভাবে সমান দুই ভাগে বিভক্ত করতে হয়। এই সমান দুই ভাগে বিভক্ত করতে হলে আমাকে কি করতে হবে, এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি করে চারটি বৃত্তচাপ আঁকতে হবে। তারপর বৃত্তচাপগুলি যে বিন্দু দুটিতে ছেদ করবে সেই দুটি বিন্দু যোগ করে একটি রেখাংশটা আনলে সেই রেখাংশটা এ বি রেখাংশকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেই এ বি রেখাংশ সমদ্বিখণ্ডিত হবে। এখন দেখো কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। আবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপে এ বি এর উভয় দিকে আরো দুটি বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পর এই বৃত্তচাপগুলি দেখো পরস্পর পরস্পরকে ছেদ করেছে, এখানে ছেদ করেছে দুইটা, এখানে দুইটা ছেদ করেছে। এখন এই দুইটা ছেদবিন্দু যোগ করলে, ছেদবিন্দু যোগ করে একটি রেখাংশটা আনলে এই রেখাংশটা এ বি কে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে এ বি রেখাংশ সমদ্বিখণ্ডিত হলো, তাহলে এ বি রেখাংশটা ও বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হলো, আমরা একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করলাম। এভাবে আমাদের যখন সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে প্রয়োজন হবে একটি রেখাংশ বা একটি বাহুকে সমদ্বিখণ্ডিত করো, তাহলে এই পদ্ধতিতে আমরা সমদ্বিখণ্ডিত করব। এরপর এখানে একটা কোণ আছে যাকে আমি বলছি এক্স কোণ, তাহলে একটা কোণকে সমদ্বিখণ্ডিত কিভাবে করব সেটা আমরা দেখব, আমরা একটি কোণকে সমান দুই ভাগে কিভাবে করব। এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হলে আমাদের কোণের যে শীর্ষবিন্দু এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে, সেই বৃত্তচাপটা কোণের দুইটা বাহুকে ছেদ করবে, এরপর ওই দুটি ছেদবিন্দুকে কেন্দ্র করে ওই দুই ছেদবিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই কোণের অভ্যন্তরে আরো দুইটি বৃত্তচাপ আঁকতে হবে।
পরে বৃত্ত চাপ দুটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর সাথে কোণের শীর্ষবিন্দু যোগ করলে একটি রেখাংশটা আনলে সেই রেখাংশটা ওই কোণকে সমদ্বিখণ্ডিত করবে। দেখো এই কোণের শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। এই বৃত্তচাপটি কোণের দুই বাহুকে যে দুই বিন্দুতে ছেদ করে ওই দুই বিন্দুকে কেন্দ্র করে এই ছেদবিন্দু দুটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তারপর বৃত্তচাপ দুটি পরস্পর যে বিন্দুতে ছেদ করছে, এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করে ওই ছেদবিন্দুর সাথে কোণের শীর্ষবিন্দু যোগ করে একটি রেখাংশ টানলে এই রেখাংশটি এই কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে। এই যে দেখো এই রেখাংশটা এই কোণকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তাহলে এইভাবে আমরা একটি কোণকে সমদ্বিখণ্ডিত করব যখন আমাদের প্রয়োজন হয়। এরপর এখানে পি কিউ একটি রেখাংশ, এখন এই পি কিউ রেখাংশের পি একটি অন্তস্থ বিন্দু, কি একটি অন্তস্থ বিন্দু মানে রেখাস্থ বিন্দু। তাহলে এই পি কিউ রেখার যে কোনো অন্তস্থ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব কিভাবে আমরা সেটা দেখব। পি বিন্দুতে অথবা কিউ বিন্দুতে রেখাস্থ কোনো বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। তাহলে প্রথমে আমি পি বিন্দুতে লম্ব অঙ্কন করব। তাহলে প্রথমে পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। তারপর এই বৃত্তচাপটি পি কিউকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। আবার এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। এরপর এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে কয়টা বৃত্তচাপ আঁকলাম আমরা এখানে দেখো, আমি এই যে একটা দুইটা তিনটা চারটি বৃত্তচাপ আঁকছি একই মাপে। তাহলে একই মাপে চারটি বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পরে সর্বশেষ বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করে দিলাম ও বিন্দু, ও বিন্দুর সাথে পি বিন্দু যোগ করলে যে রেখাংশ অঙ্কিত হবে সেই রেখাংশটাই হবে পিও। এ পিও রেখাংশটা হচ্ছে এই যে পি কিউ, পি কিউ রেখাংশের উপর লম্ব, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90° বা সমকোণ। তাহলে আমরা একটা রেখার অন্তস্থ কোণ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, একটা রেখার অন্তস্থ বিন্দুতে লম্ব অঙ্কন। এরপর আসছে আরেকটা এম এন একটি রেখাংশ, সি তার একটি বহিঃস্থ বিন্দু। কোন রেখার বহিঃস্থ বিন্দু থেকে কিভাবে লম্ব অঙ্কন করব আমরা সেটা দেখব। তাহলে একটা হচ্ছে রেখার অন্তস্থ বিন্দুতে লম্ব অঙ্কন, আরেকটা হচ্ছে রেখার বহিঃস্থ বিন্দু থেকে লম্ব অঙ্কন। এখন এম এন একটি রেখাংশ, সি তার একটি বহিঃস্থ বিন্দু। এখন এই সি বহিঃস্থ বিন্দু থেকে এম এন এর উপর আমি একটি লম্ব অঙ্কন করব কিভাবে সেটা দেখো। কিন্তু প্রথমে সি কে কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে এমন একটি বৃত্তচাপ আঁকতে হবে, সি কে কেন্দ্র করে এমন একটি বৃত্তচাপ আঁকতে হবে যা এম এন কে দুইটি বিন্দুতে ছেদ করে। তাহলে কি করতে হবে, সি বিন্দুকে কেন্দ্র করে বহিঃস্থ বিন্দু সি কে কেন্দ্র করে এমন একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে যা এম এন কে দুইটি বিন্দুতে, দেখো এম এন কে দুইটি বিন্দুতে ছেদ করে। এখন ওই দুই ছেদবিন্দুকে কেন্দ্র করে দুই ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এম এন এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে। ছেদবিন্দু দুটিকে কেন্দ্র করে এম এন এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে।
বৃত্তচাপ দুটি পরস্পর যে বিন্দুতে ছেদ করে, মনে করি এটা ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সিডি যোগ করব। এই সিডি যোগ করলে যে রেখা অঙ্কিত হবে এই রেখাংশটা এমএন এর উপর লম্ব। দেখো এই সিডি রেখাংশটা এই এমএন রেখাংশের উপর লম্ব অঙ্কিত হলো, এটা হলো রেখার বহিঃস্থ বিন্দু থেকে লম্ব। এখন আমাদের দরকার হলে, প্রয়োজন হলে আমরা এখানে সি থেকে এমএন রেখা পর্যন্ত টানতে পারি, বাকি অংশটুকু যোগ না করলে হবে। সি থেকে এমএন রেখাংশ পর্যন্ত টানলেই যে রেখাংশ অঙ্কিত হবে সেটাই হবে এমএন এর উপর লম্ব। তাহলে আমরা রেখার বহিঃস্থ বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম, রেখার অন্তঃস্থ বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম, একটি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম আর একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করলাম, এগুলি আমাদের সম্পাদ্য করার ক্ষেত্রে লাগবে। তখন কিন্তু তখন আমি আর এভাবে আলাদাভাবে দেখাবো না, আমি শুধু নিয়ম বলবো, তোমরা যাতে নিজেরা আঁকতে পারো সেজন্য আমি আলাদাভাবে এগুলি দেখিয়েছি। এগুলি আমরা সূত্র হিসেবে প্রয়োগ করবো এবং মনে করি এগুলি এক একটা সূত্র। তো পরবর্তী ক্লাসে আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় তোমাদের বইয়ের 111 পৃষ্ঠা থেকে 117 পৃষ্ঠা, এই 7 পৃষ্ঠা তোমরা একটু রিডিং পড়বে, আর এখানে যেটুকু আলোচনা করেছি চিত্র যা দেখিয়েছি এগুলি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে তোমরা আয়ত্ত করে নিবে। সবাইকে ধন্যবাদ।